বহুল আলোচিত সমালোচিত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে অবশেষে বদলি করা হয়েছে তাকে পদায়ন করা হয়েছে ডিএমপির ক্রাইম ডিভিশনের অতিরিক্ত কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার আশরাফুজ্জামান বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে সালটা দু সালের ছয় জুলাই ঢাকার রাস্তায় তখন হরতাল চলছিল হঠাৎ জাতীয় সংসদ ভবন এলাকায় বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের নেতৃত্বে একটি মিছিল বের হয় সেই মিছিলে ফারুককে পিটিয়ে আলোচনায় আসেন তৎকালীন এসপি মোহাম্মদ হারুনুর রশিদ এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দুই সালের বাইশ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া এক প্রজ্ঞাপনে মোহাম্মদ হারুনুর রশিদকে পদোন্নতি দেয়া হয় সেই সাথে দায়িত্ব দেওয়া হয় ডিএমপির গোয়েন্দা প্রধান হিসেবেও এরপর থেকেই মূলত আলোচনায় তিনি কখনও নায়ক নায়িকা কখনো আবার বিরোধী দলের নেতাকর্মীদের নিয়ে খাবারের টেবিলের ছবি দেশজুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে খাবারের ছবি পোস্ট করার কারণে আবারও তৈরি হয় ব্যাপক আলোচনা সমালোচনা তারই জের ধরে অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে নেওয়া হয়েছে বুধবার বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয় এর আগে দুই সালে নারায়ণগঞ্জের এসপি থাকাকালীন পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে স্ত্রী ও পুত্রকে রাজধানীর গুলশান থেকে নারায়ণগঞ্জে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ট্রেনিং রিজার্ভ পদে দায়িত্ব দেয়া হয় তাকে ফজলুর রব্বি নাগরিক ঢাকা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়